হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বরূপম লাইভ। বিশ্বরূপম লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি গৌড় মালদাতে, অর্থাৎ মালদার যে গৌড় সেখানে আছি। তো এটি একটি ঐতিহাসিক স্পট, এটি বাংলার রাজধানী ছিল গৌড়। তো এখানে একটি মনুমেন্ট আছে, তো সেই জায়গায় আমরা আজকে ঘুরতে এসেছি। তো এখানে আমরা আজকে ব্লগিংটা করব। তো টোটাল ব্লগিংয়ে জানবো আমরা গৌড় সম্পর্কে এবং গৌড়ের অন্যান্য যে তথ্যগুলো সেগুলো সম্পর্কে জানবো, এবং কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় ঘোরা যায়, কোন পোর্শনটা ভালো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত এই নগর, যার অবস্থান বর্তমান ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে, এটি লক্ষ্ণাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশই পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়, কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাপাইন বাবনগঞ্জ অঞ্চলে। শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে 100 কিলোমিটার ভাটিতে এবং মালদার 12 কিলোমিটার দক্ষিণে। তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। ইতিহাস উল্টে দেখলে দেখা যায় সেন শাসনামলে লক্ষ্ণাবতী বা লক্ষ্ণাউতি উন্নতি লাভ করে। অনেকে ধারণা করেন লক্ষ্ণাবতী নগরের নামকরণ করা হয়েছে সেন রাজা লক্ষ্ণ সেনের নাম অনুসারে। সেন সাম্রাজ্যের গোড়াপত্তনের আগে গৌড় অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল এবং সম্ভবত রাজা শশাঙ্কর রাজধানী কর্ণসুবর্ণ ছিল এর প্রশাসনিক কেন্দ্র। পশ্চিমবঙ্গের মালদা শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী গৌড় ও পাণ্ডুয়া, প্রাচীন নাম গৌড়নগর ও পাণ্ডুনগর। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার রাজধানী ছিল গৌড়। 1198 সালে মুসলমান শাসকদের গৌড় অধিকার করবার পরেও গৌড়েই বাংলার রাজধানী থেকে যায়। 1350 থেকে রাজধানী কিছু দিনের জন্য পাণ্ডুয়ায় স্থানান্তরিত হলেও 1453 সালে আবার রাজধানী ফিরে আসে গৌড়, এবং গৌড়ের নামকরণ হয় জন্নাতাবাদ। বড় সেনা মসজিদ বা বড়দুয়ারি, গৌড়ে স্থাপিত কীর্তিগুলির মধ্যে এটি সবথেকে বড়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের একটি নির্মাণ কার্য শুরু করলেও তিনি এই কাজ সমাপ্ত করে যেতে পারেননি। তার পুত্র সুলতান নসরত শাহ 1526 সালে এই কাজ সম্পন্ন করেন। এর উচ্চতা 20 ফুট, দৈর্ঘ্য 168 ফুট এবং প্রস্থ 76 ফুট। দাখিল দরওয়াজা, এটি গৌড় দুর্গের প্রবেশের প্রধান দ্বার। এটি 60 ফুট উঁচু ও 63 ফুট চওড়া। এই দরওয়াজাটি ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি করেছিল সম্ভবত সুলতান বারবক শাহ। ভিতরের পাথরটি বেশ চওড়া, তাই সওয়ারি সহ হাতি অনায়াসে এই দরওয়াজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারত। এই দরওয়াজার দুপাশ থেকে তোপধ্বনি করে সুলতান ও ঊর্ধ্বতন রাজপুরুষদের সম্মান প্রদর্শন করা হতো, তাই এই দরওয়াজার আর এক নাম সেলামি দরওয়াজা। কদম রসুল মসজিদ, লুকোচুরি ফটক বা দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে ঢোকার পর ডান দিকে রয়েছে কদম রসুল মসজিদ। এখানে রয়েছে হযরত মোহাম্মদ এর পদচিহ্ন, যেটা সুদূর আরব থেকে পীর শাহজালাল তাবরেজি এনেছিল পাণ্ডুয়ার বড় দরগায়। সেখান থেকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নিয়ে আসেন গৌড় দুর্গে। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 সালে একটি কোষ্টি পাথরের বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করে, তার ওপর কদম রসুল সৌধ নির্মিত হয়।
ফিরোজ মিনার। এটি 25.60 মিটার উঁচু এবং 73 ধাপ বিশিষ্ট। শর্পিল সোপনাবলী সহ মিনারটির নির্মাতা ছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক এক হাবশি, যিনি বরবক শাহকে হত্যা করে সুলতান হয়েছিলেন। চিকা বা চামকান মসজিদ। এক গম্বুজ বিশিষ্ট এই গৃহটি মসজিদ বলিলেও সম্ভবত কোনো সমাধিস্থ স্থল। কথিত আছে যে সুলতান হুসেন শাহ এটি কারাগার রূপে ব্যবহার করতেন। এতে হিন্দু মসজিদ থেকে আনিত বহু কারুকার্য করা পাথর ও মিনা করা ইট ব্যবহৃত হয়েছে। কোনো সময় এটাতে বহু চামচিকার বাসা থাকায় একে চিকা মসজিদ নামেও পরিচিত। জাহাজঘাটা। জাহাজঘাটাতে সম্ভবত গৌড়ে আগত সমস্ত জাহাজ এখানে এসে দাঁড়াত, অর্থাৎ ছোট ছোট জাহাজ নৌকা। এখান দিয়ে পার্শ্ববর্তী যে নদী প্রবাহিত হয়েছিল সেই নদীর পাশে এই জাহাজঘাটাতে এসে কিন্তু স্থির হতো। বল্লালবাটি। বল্লালবাটি ছিল তৎকালীন যুগে শীততাপ নিয়ন্ত্রিত এলাকা। এখানে দিয়ে জল প্রবাহিত হতো এবং এখানে যে ঘরগুলি ছিল সেগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এসি রুম ছিল। তো আমরা পুরো গৌড় ঘুরে ফেললাম 8 মিনিটে। আপনারাও কিন্তু যেতে পারেন গৌড় মালদাতে। মালদা স্টেশন থেকে জাস্ট 12 কিলোমিটার দূরে আপনাকে কিন্তু পড়বে গৌড় মালদা। এখানে পিকনিকের জন্য খুবই ভালো এলাকা এবং একদিনের মধ্যে আপনি টোটাল গৌড় কিন্তু ঘুরে নিতে পারবেন। কিন্তু পার্সোনাল গাড়ি যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ এই যে স্পটগুলি সেগুলি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ এক জায়গাতে কিন্তু নেই। তো সুতরাং আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন। তো জানাবেন ভিডিওর কমেন্টে যে এই ব্লগটি কেমন লাগলো। এরকম ধরনের ব্লগ যদি আপনারা আরও চাই তাহলে পুরো দেশকে এক্সপ্লোর করব, এরকম ধরনের ব্লগ আপনাদের সামনে নিয়ে আসব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।